ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বেলেঘাটায় প্রমোটিং করতে বাধায় বাড়িতে ভাঙচুর খুনের হুমকি দেওয়ার অভিযোগ দুজনকে গ্রেফতার করলো বেলেঘাটা থানা অভিযুক্তদের সঙ্গে যোগ তৃণমূলের অভিযোগ ওই পরিবারের বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির কি জানা যাচ্ছে দেখো বেলেঘাটার যে জায়গায় আমরা এই বাড়িতেই ঘটনা ঘটেছে তৃণমূল আমাদের সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে রাখি বেলেঘাটায় প্রমোটিং করতে বাধায় বাড়িতে ভাঙচুর খুনের হুমকি দেবার অভিযোগ দুজনকে গ্রেফতার করলো বেলেঘাটা থানা অভিযুক্তদের সঙ্গে যোগ তৃণমূলের অভিযোগ ওই পরিবারের অভিযুক্তরা তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ অভিযুক্তদের সঙ্গে সম্পর্ক নেই দলের পাল্টা দাবি শাসক কাউন্সিলরের বেলেঘাটায় প্রমোটিং করতে বাধায় বাড়িতে ভাঙচুর খুনে হুমকি দেওয়ার অভিযোগ আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছে আবির তুমি ঘটনাস্থলে রয়েছ কি এই মুহূর্তে তোমার কাছে কি তথ্য জানতে পারবো আমরা দেখো আতঙ্কিত হয়ে রয়েছে পরিবার যদিও পুলিশ আধিকারিকরা যারা জানাচ্ছেন যে এক বছর আগে প্রমোটিং নিয়ে একটা সমস্যা ছিল সেই ঘটনা জেরেই এই ধরনের ঘটনা না অন্য বিষয় রয়েছে তারা ক্ষতিই দেখছেন দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলবো কারা এটা এসেছিল এবং কতটা আতঙ্কিত লাগছে ঘটনার পরে আতঙ্কিত তো পুরো দমে আতঙ্কি আমরা ভয়ে একদম ভয়ে মরছি কোথাও যেতে পারছি না বেরোতে পারছি না ঢুকতে পারছি না তিন দিন ধরে এটা ওই যে বাড়ি প্রমোটিং তারপর পাশে প্রমোটিং করছেন ওই শুধু প্রমোটিংয়ে দিয়ে দাও বাড়ি দিয়ে দাও এই করো সেই করো আর কিছু না আমরা তো বুঝতেই পারিনি কি এই ধরনের অ্যাটাক করে ফেলবেন উনি আতঙ্কের কথা বলছিলেন যিনি গৃহবধূ রয়েছেন তোমার সাথে কথা বল তুমি তো কলেজ স্টুডেন্ট কারা এসেছিল এখানে মানে এরা কারা যারা এসেছিল এটা কাউন্সিলর আশ্রিত একদম ঘনিষ্ঠ জিতেন সাও নামক এক প্রমোটার যিনি প্রমোটিং ব্যবসার এখানে বারবার দলে তো তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত তো তার নেতৃত্বে প্রায় গোটা পঞ্চাশ লোক নিয়ে বাইক বাহিনী নিয়ে এখানে হামলা তিনি তিনি যাদের মধ্যে আইডেন্টিফাই করা গেছে জিতেন নামে একজনকে এবং আশুতোষ সিং নামে একজনকে এবং কপিল সিং নামে একজনকে আইডেন্টিফাই করা গেছে কিন্তু বাদবাকি যারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি লিখিতভাবে অভিযোগ আমরা লিখিতভাবে থানায় অভিযোগ করেছি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বোরো থ্রিকেও জানিয়েছি এই ব্যাপারে যে ইনলিগালের প্রতিবাদে আমরা প্রায় প্রচুর দিন থেকেই প্রতিবাদ জানাচ্ছি যে ইলিগাল যে সমস্ত কাজকর্ম সে ইনলিগাল আমাদের বাড়ি পর্যন্ত দখল করে ফেলেছে তার জন্য আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং হেড অফিস ধর্মতলাতে নর্থ ডিভিশনের যিনি হেড আছেন ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা বলছেন যে ওই প্রোমোটিং এর সমস্যা যেটা এক বছর আগে ছিল সেটার জেরেই এই ধরনের ঘটনা কিনে তারা খতিয়ে দেখছেন স্থানীয় কাউন্সিলের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি বলেছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা কেউ দলের সদস্য নয় বা দলের কোনো কর্মী নয় তার এটাও বক্তব্য যে আইন আনুক যে ব্যবস্থা সেটা পুলিশের তরফ থেকে পুলিশ তদন্ত করে দেখবে সেই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই তবে এই ঘটনায় কিন্তু আতঙ্ক রয়েছেন পরিবারের সদস্যরা এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটা তারা চাইছেন এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক সেই দাবি করছে পরিবারের সদস্যরা ধন্যবাদ আবির